মধ্যপ্রাচ্যের সম্পদশালী দেশ দুবাইয়ের অন্যতম আকর্ষণ দেশটির গোল্ডেন ভিসা। এই ভিসার আওতায় দেশটিতে সম্পদ কেনা, বছরে কয়েকবার যাতায়াত সুবিধা, চাকরি ও ব্যবসা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে প্রিমিয়াম সব সুযোগ সুবিধা পাওয়া যায়। তবে খুব কম সংখ্যক মানুষকেই শর্ত সাপেক্ষে দেওয়া হয় এই ভিসা। মূলত বিদেশি নাগরিকদের জন্য দীর্ঘদিন মেয়াদী ভিসা সার্ভিস চালু করার লক্ষ্যে দুবাইয়ের সরকার একটি ভিসা কার্যক্রম চালু করেছে, যার নাম দুবাই গোল্ডেন ভিসা। অর্থাৎ দুবাইয়ের 10 বছর মেয়াদী যে ভিসা দেওয়া হয় সেটি হল দুবাই গোল্ডেন ভিসা। 2019 সালে দুবাইয়ের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম গোল্ডেন কার্ড ভিসা পদ্ধতি চালু করেছিলেন। মূলত শিক্ষক, বিজ্ঞানী, চিকিৎসক, সাংবাদিক, বিজনেসম্যান, ভালো ফলাফল করা শিক্ষার্থী এবং বিভিন্ন পেশাদার মানুষদের জন্য দুবাইতে বসবাস করার সুযোগ দেওয়া হয় এই ভিসার মাধ্যমে। এসব পেশায় নিয়োজিত ব্যক্তিদের 10 বছর মেয়াদ পর্যন্ত দেশটিতে অবস্থানের সুযোগ প্রদান করা হয়। তবে 10 বছর পার হলেও আবারও নবায়ন করা যায় এই ভিসা। দুবাইয়ের এই মূল্যবান ভিসাধারীরা বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ করে থাকেন। এই ভিসার মাধ্যমে দুবাইয়ের 6 মাসের মধ্যে একাধিকবার প্রবেশ করা যায়, সেই সাথে রেসিডেন্সি পারমিট দেওয়া হয় আবেদনের প্রেক্ষিতে। এছাড়া কোনো ব্যক্তি দুবাইয়ের বাইরে থাকলেও তার দুবাই গোল্ডেন ভিসা বাতিল হবে না। ব্যক্তি বিশেষে এই ভিসা প্রদান করা হলেও শিল্প, সাংস্কৃতিক, প্রযুক্তি উদ্ভাবন, বিজ্ঞান, ক্রীড়া, সাংবাদিকতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার এই কয়েক ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা দুবাই গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারেন। আবেদনের প্রেক্ষিতে আবেদনকারীর মেধা যাচাই করেন সেখানকার কর্তৃপক্ষ। তবে বিভিন্ন ধরনের ভেরিফিকেশন প্রসেস সম্পন্ন করার পরে দুবাইয়ের গোল্ডেন ভিসা দেওয়া হয়। তবে আবেদনের পূর্বে বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। প্রাথমিকভাবে দুবাই গোল্ডেন ভিসা পাওয়ার শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে স্নাতক পাশ থাকতে হবে এবং মাসিক বেতন 30,000 দিরহাম হতে হবে। দুবাইয়ের অনুমোদিত যে কোনো রিয়েল এস্টেট কোম্পানি হতে 2,000,000 দিরহাম মূল্যের যে কোনো প্রপার্টি বা সম্পত্তি থাকতে হবে। মূলত দুবাইয়ের অর্থনীতির মান উন্নয়ন করার জন্য এবং দুবাইয়ে বিভিন্ন পেশাজীবী মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্যই দুবাইয়ের গোল্ডেন ভিসা চালু করা হয়। তাই ভিসার মেয়াদ 10 বছর পর্যন্ত ঘোষণা করে দেশটির সরকার। একবার দুবাই গোল্ডেন ভিসা পাওয়ার পরে পরবর্তীতে নবায়নযোগ্য করা হয়। দুবাই গোল্ডেন ভিসার রয়েছে আরও কিছু সুযোগ সুবিধা। গোল্ডেন ভিসাধারী ব্যক্তি মারা গেলেও তার পরিবর্তে পরিবারের সদস্য থাকতে পারেন। গোল্ডেন ভিসাধারী যে কোনো সংখ্যক গৃহকর্মী স্পন্সর করতে পারেন। দুবাইয়ে উচ্চশিক্ষার পাশাপাশি একাধিক প্রপার্টি কেনারও সুযোগ রয়েছে। গোল্ডেন ভিসা ছাড়াও বেশ কয়েক ধরনের ভিসা দেওয়া হয় দুবাইতে। মাল্টি এন্ট্রি ট্যুরিস্ট ভিসা তার মধ্যে একটি। এই ভিসার আওতায় নতুন নিয়মে কোনো স্পন্সরের প্রয়োজন নেই। ট্যুরিস্ট ক্যাটাগরিতে এই ভিসা নিয়ে 180 দিন পর্যন্ত থাকা যাবে। অস্থায়ী কাজের ভিসার ক্ষেত্রে চুক্তি বা নিয়োগকর্তার কাছ থেকে একটি চিঠি এবং উপযুক্ততার প্রমাণ দিতে হবে। এছাড়া অধ্যয়ন বা প্রশিক্ষণের জন্য ভিসার ক্ষেত্রে সংশ্লিষ্টদের কাছ থেকে চিঠি নিয়ে জমা দিতে হবে। পারিবারিক ভিসার জন্য 25 বছর বয়স পর্যন্ত পুরুষ শিশুদের তাদের পিতামাতা স্পন্সর করতে পারবেন। চাকরির ভিসার ক্ষেত্রে চাকরি প্রার্থীরা সেখানকার সুযোগ অনুসন্ধানের জন্য ভিসাটি পেতে পারেন। এছাড়া গ্রিন ভিসা যারা পাবেন তারা তাদের পরিবারকে স্পন্সর বা নিয়োগকর্তা ছাড়াই UAE-তে নিতে পারবেন।